একটা গণতান্ত্রিক দেশে যে কোনো রাজনৈতিক দল তার রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে, তাতে আওয়ামী লীগ এবং জননেত্রী শেখ হাসিনার সরকারের তাতে কোনো আপত্তি নাই। তার কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা বাংলাদেশে গণতন্ত্র স্থাপন করেছি। আর ওনাদের যে দাবি তার সম্বন্ধে আমি বলবো যে বাংলাদেশে একটা সংবিধান আছে, বাংলাদেশের সংবিধানে জাতীয় নির্বাচন কিভাবে হবে তার সম্পূর্ণভাবে লেখা আছে। বাংলাদেশের এরপরে জাতীয় সংসদের নির্বাচন সংবিধান অনুযায়ী হবে।